যুক্তরাষ্ট্রে 245তম স্বাধীনতা দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, সোয়ার, আপনাকে ধন্যবাদ। এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের 245তম এই দিনটির শুভেচ্ছা আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাচ্ছি। এমন একটি সময়ে যুক্তরাষ্ট্রের এই স্বাধীনতা দিবসটি উদযাপিত হচ্ছে যখন গত দেড় বছর সারা পৃথিবীর সবচেয়ে করোনা মহামারীর পরিস্থিতির দিক দিয়ে সবচেয়ে ভয়াল যে থাবা করোনা ভাইরাস, সেটি কিন্তু এই যুক্তরাষ্ট্রে সেই ভয়াল থাবাটি দিয়েছিল। এবং সেখানে এখন পর্যন্ত প্রায় ছয় লাখের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন এবং কোটি কোটি মানুষ এখানে আক্রান্ত হয়েছেন। যদিও করোনার পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই বছর যে স্বাধীনতা দিবস উদযাপন হবে 4th of July, সেই দিনটির আগেই যুক্তরাষ্ট্রকে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চান। তার সেই প্রতিশ্রুতি, তার সেই প্রচেষ্টা অনেকটাই কিন্তু সফল হতে চলেছে, কারণ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই গত বছর কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের যে উৎসব আনন্দ, সেটি কিন্তু হয়নি। এই বছর কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, তারা কিন্তু বিভিন্ন স্থানে তারা এই স্বাধীনতা দিবসটি উদযাপনের জন্য তারা কিন্তু প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইস্ট রিভারের পার, অর্থাৎ ইস্ট যে নদী নিউ ইয়র্কের, সেই নদীর পার। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং পিছনে একটি ব্রিজ, এবং এই জায়গা থেকেই, এবং এই শুধু জায়গাটি নয়, এই জায়গার থেকে আরও 5টি জায়গায় এই নদীর উপরে 5টি রণতরী থেকে সেই ফায়ার ওয়ার্স হবে। সেটি স্থানীয় সময় 9:25, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 7:25 ফায়ার ওয়ার্স হবে। এবং এই ফায়ার ওয়ার্সটিকে বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ফায়ার ওয়ার্স। 65,000 শেল আকাশের দিকে ছুড়বে, আলোক ছটায় পুরো নিউ ইয়র্ক নগরী ছেয়ে যাবে। তারই প্রস্তুতি দেখার জন্য এখন দলে দলে মানুষ পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই স্ত্রীবারের বিভিন্ন প্রান্তে তারা হাজির হয়েছেন। এর মধ্যে কিন্তু একটি নেতিবাচক খবর রয়েছে, সেটি হচ্ছে যে নাশকতার কিন্তু একটি হামলার আশঙ্কা। স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সরকার রয়েছে, ফেডারেল গভর্নমেন্ট রয়েছে, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যেই নাশকতার অভিযোগে, কিন্তু নাশকতা প্রচেষ্টার কারণে অনেক জায়গায় দুষ্কৃতিকারীদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো নিউ ইয়র্ক জুড়ে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর জুড়ে, প্রতিটি জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা কাটিয়ে মানুষ যে আনন্দ করছে, যে উৎসবে সামিল হয়েছে, এই উৎসব যেন কোনো কারণে ব্যাঘাত না ঘটে, তার সর্বোচ্চ প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছেন। এখন সেই ফায়ার ওয়ার্স দেখার জন্য পুরো জাতি অপেক্ষা করছে, সেই সঙ্গে এই যে স্বাধীনতা দিবসের ফায়ার ওয়ার্স সারা পৃথিবীতেই এটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ। পুরো দেশবাসীর সঙ্গে পুরো বিশ্ববাসীও কিন্তু সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ফায়ার ওয়ার্স দেখার অপেক্ষায় রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের থেকে সময় সংবাদের দর্শকদেরকে এবং সারা পৃথিবীর সময় সংবাদের দর্শকদেরকে, সোহার, আপনার মাধ্যমে, সময় সংবাদের মাধ্যমে আমরা পরবর্তী বুলেটিনে প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিটি খবর জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ, সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভারের পার, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে 245তম স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি।